জঙ্গল মহল ভিলেজ ফুকিন থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি গ্রামের স্পেশাল ফুচকা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখুন আমি কিভাবে ফুচকাটা বানাচ্ছি। আমি আজ কাপ মেপে ফুচকাটা বানাবো। এখানে আমি এরকম একটা কাপ নিয়েছি, আর এই জায়গাতে নিয়েছি সুজি, এক কাপ সুজি নিয়েছি, আর এক কাপ নিয়ে নেব, দু কাপ সুজি নিয়েছি এখানে, আর এটা ময়দা, দু কাপ সুজির সাথে এক কাপ ময়দা নিচ্ছি, ময়দা আর সুজি মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো বিট লবণ দিচ্ছি। এখানে আমি হাসুয়া গরম জল নিয়েছি, দেখেন একটা আঙুল দিয়ে ডুবিয়ে রাখতে পারছি, এরকম জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, শক্ত শক্ত করে মাখতে হবে, নরম করা চলবে না। ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি, এভাবে শক্ত করে মেখেছি, দেখেন ডোটা এভাবে শক্ত হয়েছে। এখন আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চুলো ধরিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। ফুচকার জন্য কিছু মশলা নিয়েছি, সেটা আপনাদের বলে দিচ্ছি। ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কড়াতে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনে, জিরে, গোলমরিচ। মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে, তুলে নিচ্ছি। 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, ডোটা আর একবার ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটাকে আমি 3 ভাগে কেটে নিচ্ছি। এভাবে করে ডোটা আমি লম্বা করে নিচ্ছি। আজ আমার সাথে আরিয়ান বসে আছে ফুচকা খাওয়ার জন্য, দেখেন এইভাবে আমি লম্বা করে নিচ্ছি, এভাবে করে আমি কেটে নিচ্ছি। ডোটাকে হাতে করে এভাবে আমি গোল করে নিচ্ছি, দেখেন এইভাবে হচ্ছে। আমার ছেলেও হাতে হাতে কাজ করে দিচ্ছে আমার সাথে আজকে। আমি এই ডোগুলো এই জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এই ডোয়েতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল দিয়ে এভাবে এটা ডোগুলো মেখে নিচ্ছি, তা শুকোবে না। ঢাকা দিয়ে দিচ্ছি, আর বেলার জন্য একটা এরকম পাইপ নিয়েছি, আর এইটাতে বেলে নেব। এই জায়গাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এভাবে, আর এটাতেও দিচ্ছি, খুব সহজে বেলা যাবে। এভাবে করে আমি করে দিচ্ছি, এইভাবে করে বেলে দিচ্ছি, এইভাবে একদিকটা, এভাবে ঘুরিয়ে একদিকটা, এভাবে করে আমি বেলে নিচ্ছি। চুলোতে কড়া চাপিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াতে। ভাই খুব সুন্দর ফুচকা বেলতে পারে, দেখেন খুব সুন্দর ভাবে বেলছে। কড়াতে তেলটা গরম হয়ে গেছে, ফুচকাগুলো ভেজে নেব। এভাবে করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি, দেখেন খুব সুন্দর হচ্ছে ফুচকাগুলো, দেখেন বন্ধুরা খুব সুন্দর হচ্ছে ফুচকাগুলো। এইভাবে ফুচকাগুলো দেওয়ার পর ছানটাটা এইভাবে তেলে এরকম কিপে ধরতে হবে, দেখুন খুব সুন্দরভাবে সহজে ফুলে উঠছে, দেখুন ছানটাটা আমি এইভাবে করে দিচ্ছি, প্রত্যেকটাই ফুলে যাচ্ছে।
ফুচকার আলুটা মেখে নেব। এখানে আমি আলুকে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। আলু মাখার জন্য কি কি নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, কাগজি, কাঁচা লঙ্কা, তেঁতুল, এটা পাকা পাকা তেঁতুল নিয়েছি, ছোলা আর মটর, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। আর ভাজা মশলা, শাউ ভাজা আর বাদাম, বিটি লবণ। আলুটাকে এভাবে মেখে নিচ্ছি। আলুতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলা, ছোলা আর মটর দিয়ে দিচ্ছি, দিচ্ছি বিটি লবণ। সবগুলোকে ভালোভাবে মেখে নেব আলুর সাথে। এভাবে মেখে নিচ্ছি। আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এভাবে মেখে নিয়েছি। শাউ ভাজা আর বাদাম দিয়ে দিচ্ছি। আলু মাখা হয়ে গেছে। এ পাকা তেঁতুলগুলোকে আমি জল দিয়ে গুলে নিচ্ছি, এগুলো ফেলে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, দিয়েছি বিটি লবণ তেঁতুল জলেতে, আর ভাজা মশলা, আর দিচ্ছি লেবুর রস, কাগজির রস। এগুলো পাড়ার সব ভাই আর ভাইপো, আমার ছেলে, এরা চলে এসেছে ফুচকা খাবে। এখানে আমি শাল পাতা নিয়েছি এদিকে ফুচকা খাওয়াবার জন্য। ফুচকাগুলোকে দেখেন খুব সুন্দর হয়েছে। এর ভিতরে আমি আলু দিয়ে দিচ্ছি, তেঁতুল জল দিয়ে দিচ্ছি, লাভ আরিয়ান প্রথমে লাভ রেজন লাভ খুব সুন্দর হয়েছে দিদি, আমার দোকানের জন্য ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে ফুচকাটা খেতে। ফুচকাগুলো দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।